এই আমি হিমা বাইরে কিনেছি আর সারাদিন ফ্রি ফায়ার খেলবো। কি চাই? হোটেলে ওয়াইফাই আছে? ওয়াইফাই চাই না, কফি চাই। একটা ব্ল্যাক কফি। এই ব্ল্যাক অ্যাডামকে একটা ব্ল্যাক কফি দে তো। না মামু, হিপ হপ অ্যাকাউন্ট না পেলে আমি ফ্রি ফায়ারই খেলবো না। আরে হিপ হপ অ্যাকাউন্ট কোথায় পাবি? বাংলাদেশ সার্ভার থেকে ইন্ডিয়ান সার্ভার, হিপ হপ অ্যাকাউন্ট খুব রেয়ার। তার উপর আবার 1000 টাকায় একটাও অ্যাকাউন্ট পাবি না। ওদিকে দেখো, ওই যে প্রো প্লেয়ার, ওটা ওর অ্যাকাউন্ট তো পছন্দ হলো। আরে এটা তো একটা কেলো অ্যাডাম, আর তুই হচ্ছিস সাদা কাপিলা, দুটো একসঙ্গে খেলবে কি করে? দুটোকে মিলিয়েই তো একটা রোমান্টিক কাস্টম তৈরি হয় মামু। আপনি আমার অ্যাকাউন্ট কিনবেন? ইয়েস ডিয়ার। কত টাকা নেবে? না 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 না, আপনি টাকা দিলেও আমি ফেরত দিয়ে দিতাম। লেকিন ইয়ার ইয়াহ মে পেগল গয়া। আমার মনে হয় এখন থেকে বাড়ির মেয়েদের একা কাস্টম না খেলতে দেওয়াটাই ভালো। আমি কি বলছিলাম জানিস তো ছোট, জিত যখন আছে আর আমাদের কাস্টমার হারার কোনো ভয় নেই। আমারও তাই মনে হয়, সেই কবে থেকে সাতগুল্লা খেয়ে খেয়ে আমাদের পুটকি শুকিয়ে গিয়েছিল। সত্যজিৎ, আমি বারবার তোমার কাছে ঋণী হয়ে পড়ছি। আমি জানি না তোমার এই ঋণ আমি কত টাকার টপ আপ মেরে শোধ করব। ভাববেন না স্যার, হয়তো কোনদিন আমি আপনার কাছে এমন কিছু চাইবো যা এই টপ আপের কাছে কিছুই না। প্যারি সমাজ গেই। ম্যাডাম, মালটার কথা টেকনিকটা বুঝতে পারলেন? ও কিন্তু আপনার অ্যাকাউন্ট হাতে আবার তালে আছে। খারাপ ফোন 999 লাগে না ভালো রে আরো। গান স্কিন বান্ডেল টাকা নেই কিছুই খোলা। শুধু একবার ভাইপো, একবার তুই খালি কাস্টমটা চালিয়ে দেখ, তোকে সাত গোল্লায় হারাবো, নাহলে তুই আমার ফ্রেন্ড থেকে ডিলিট করে দিবি যা। আরে কাকা, তুমি তোমার ফ্রেন্ডেই নেই। আগেবারে যখন হেরে গেলে সাত গোল্লায় তখনই আমি তোমার ফ্রেন্ডটাকে ডিলিট করে দিয়েছি। আমি নোমরাদের ফ্রেন্ডটা রাখি না। কি বললি, ডিলিট করে দিয়েছিস?